পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কারখানা গেটের সামনে কর্মীদের বিক্ষোভ। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর NTPC পাওয়ার গ্রিডের সামনে শুক্রবার বকেয়া বেতন ও কাজের দাবি জানিয়ে ছাঁটাই কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনা সম্পর্কে জানা যায়, NTPC পাওয়ার গ্রিডে কর্মরত 6 জন ঠিকা শ্রমিক তাদের কাজের দাবি নিয়ে কারখানার প্রধান গেটের সামনে পরিবারদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। যে 6 জন শ্রমিকদের কাজে থেকে বের করে দেওয়া হয়েছে সেই 6 জন শ্রমিকের নাম হল রবীন্দ্রনাথ মাঝি, কবির আনসারি, মোবারক আনসারি, গঙ্গাধর লাইক, অমল লাইক, দেবাশিস মাঝি। তারা জানায়, সকলে এই কারখানায় দীর্ঘ 20 বছর ধরে কাজ করে আসছে, কিন্তু গত 1 মাস ধরে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়া 1 মাসের বকেয়া পেমেন্ট বাকি রয়েছে। সকলেই কারখানার ভিতরে গ্রাস কাটিং এর কাজ করত। তাদের দাবি, তাদের পুনরায় কাজে নিযুক্ত করতে হবে, না হলে তারা গেটের সামনে গেটে তালা মেরে বিক্ষোভ করতে থাকবে। তারা এও জানায় যে নতুন এক অফিসার এসছে, যার নাম অঞ্জলি কুমার। বদমাইশি করে আমাদের কাছ থেকে বের করে দিয়েছে। এর আগে বহু অফিসার এসছে, কিন্তু এই রকম ব্যবহার কেউ করেনি। শ্রমিকদের অভিযোগ, বেতন না পাওয়ার জেরে 2 মাস ধরে অনাহারে দিন কাটাচ্ছে তারা। তাদের 1 মাস হলো কাজ থেকে বসিয়ে দেওয়া হয়, গত 2 মাস ধরে বেতন তারা পায়নি। তবে তারা জানায় যে তারা যে ঠিকাদারের কাজ করত সেই ঠিকাদারের ওপর কোনো অভিযোগ নেই, সমস্ত তাই কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে এই বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ সরাসরি তাদের জানিয়েছেন এখনো কিছু করার নেই। क्या हुआ मैंने, ये लोग गेट कहाँ जाम किया आज? आप बात कीजिए लोगों से। ये लोग तो बताया अपना असुविधा, तो सर प्रॉब्लम क्या है? बाद में बात करेंगे, अभी 9 बजे आइए ऑफिस में, तब तो बात करेंगे। काम में अभी ये लोग को क्यों डिस्टर्ब हो गया सर, यही बता रहे हैं ये लोग। एक्चुअली हाँ, ये लोग काम करते थे पहले, अगर नहीं करते थे हम हालांकि बता देते जो नया लोग है ना काम रहे, नहीं ये लोग को जो काम कर रहे हैं कहीं क्यों क्यों छोड़ा दिया गया, इसी यही कारण तो हम जानना चाह रहे हैं बस। बस सर यही कारण था। मुबारक आप लोग कभी, आप लोग 9 बजे आइए, मैडम लोगों को भी लेकर आना है, तो 9 बजे फिर बैठते हैं, ठीक है? आज कर देंगे। नहीं 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 नहीं, जो करना सर यही कर दीजिए। सर ये लोग क्या काम करते थे सर? ये लोग ग्रास कटिंग। ग्रास कटिंग। सौमित्र बांगुड़ी, रिपोर्ट टाइम्स, बांग्ला।